কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এসআরআই পদ্ধতিতে ধান রোপণ কর্মসূচির সূচনা হয় বুধবার। উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিনের এই কর্মসূচির সূচনা হয়। মোহনপুর মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর উত্তম সাহা এদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এদিন ধানের চারা রোপণ করে শুভ সূচনা করলেন উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের এরিয়ার 65 কানিতে গ্রামের প্রধান সহ অন্যান্য অতিথিরা। যাতে মোহনপুর কৃষি মহকুমার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় তার একটা উদ্দেশ্য আছে। সরকারি প্রচেষ্টায় কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের পরিচালনায় এখানে প্রায় 64 থেকে 65 কানি জমিতে আমরা আজকে এসআরআই পদ্ধতিতে হাইব্রিড ধান চাষের নিজেরাও হাত লাগিয়ে সাহায্য করলাম কৃষকদের সঙ্গে। আমরা অনেকদিন পর কৃষকদের সঙ্গে একই সঙ্গে আমরা লাগালাম। এসআরআই পদ্ধতি আপনারা জানেন, শ্রী পদ্ধতি বাংলাতে যেটা বলা হয়। এক হেক্টর জমি অর্থাৎ কিনা 6 কানির জন্য সরকারি যে সাহায্য বরাদ্দকৃত আছে সেটা হচ্ছে 9,000 টাকা। কী পাবে তাতে কৃষকরা? কৃষকরা বীজটা পাবে ফ্রি এবং বিজ্ঞানভিত্তিক উপায়ে 6 কানি বা এক হেক্টরের জন্য যত কটা সার লাগে, NPK, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাস, সেটা পাবে ফ্রি। ব্যুরো রিপোর্ট, হাল্লাফুল ইন্টারন্যাশনাল।